ওমর একুশে বইমেলা থেকে মোসলেউদ্দিন তরুণ বলছি, ট্রাভেলিং বাংলাদেশ 24.com থেকে বলছি, ধ্রুবদেশ দেখবে পৃথিবী। আমরা ঘুরে ঘুরে আজকে চলে আসলাম ওমর একুশে বইমেলায়, 8ই মার্চ 2022। আমার সাথে রয়েছেন কবি হাসান মাহমুদ, তিনি একজন কবি, লেখক, শিক্ষক এবং শিল্পী, আবৃত্তিকার এবং সম্পাদক। তিনি একজন সাংবাদিক ছিলেন এবং হচ্ছে তার অনেক গুণে গুণান্বিত। আমরা তার সাথে কথা বলবো। পিছনে দেখতে পাচ্ছেন যে পূর্বাপর একটি পত্রিকার স্টল রয়েছে, সেই পত্রিকারই তিনি সম্পাদক। পূর্বাপর সম্পর্কে এবং তার পত্রিকা সম্পর্কে তিনি ধারাবাহিক যেই সাংবাদিকতা করেছেন, সাংবাদিকতার জীবন এবং পূর্বাপরের 5 বছর চলছে, সেই সম্পর্কে কথা বলছেন কবি হাসান মাহমুদ। ধন্যবাদ। সাংবাদিক ছিলাম বলতে আমি এখনও সাংবাদিক আছি, কিন্তু মাধ্যমটা পাল্টে গেছে। আমি দীর্ঘদিন দৈনিক জনতা দিয়ে আমার সাংবাদিকতা কর্মজীবন শুরু, তার আগে আমি শিক্ষকতা করেছি মাধ্যমিক বিদ্যালয়ে। যাই হোক, সেই গল্পে না যাই, পূর্বপরেই থাকি। কেন পূর্বপরে এলাম, যে দীর্ঘ সাংবাদিকতা জীবন অতিক্রম করার পর একসময় আমার ভিতরে একটি নৈরাশ্য বলবো না, যে একটি স্থির ভাবনা কাজ করলো যে আমি বোধহয় যা চাইছি তা করতে পারছি। সেই মানসিকতার প্রেক্ষিতেই আমি সিদ্ধান্ত নিলাম, যেহেতু আমি সাপ্তাহিক কাগজ অর্থাৎ সাপ্তাহিক খবরের কাগজ, আপনারা জানেন একসঙ্গে বাংলাদেশের খুবই আলোচিত একটি সাপ্তাহিক পত্রিকা, যার প্রথম সম্পাদক ছিলেন নাঈমুল ইসলাম খান, পরবর্তীতে সম্পাদক হলেন কাজী শাহেদ আহমদ। এবং এই ম্যাগাজিনটিতে, এই সাপ্তাহিক পত্রিকাটিতে আমার কর্মজীবন শুরু হলো দ্বিতীয় অধ্যায় এসে, অর্থাৎ তিনি জনতা থেকে আমি চলে রেজিস্ট্রার হিসেবে যাওয়ার কাগজ। এবং এই কাগজটির সাথে আমাদের আত্মা, মন, মগজ, মেধা যাই ছিল আমরা পুরোপুরি সেখানে বেরিয়ে পড়েছি। ভাগ্যের এটা নির্মিয়া শুরু বুঝে সময় পত্রিকাটি কর্তৃপক্ষ বন্ধ করে দিল। খবরের কাগজ প্রকাশন বন্ধ হওয়া মানে আমাদের বুকে একটি শেল বিদ্ধ হওয়ার মতো আঘাত বা কষ্ট বিষয় এবং আমাদেরকে পুনর্বাসিত করা হলো দৈনিক, অর্থাৎ আজকের কাগজ। সে আজকের কাগজ থেকে আমি আবার চলে গেলাম দৈনিক খবর, সেখান থেকে চলে আসলাম এরপরে আমি ভাবলাম এই যে আমার পরিভ্রমণ, আমার লেখালেখি, আমার সঙ্গীত, আমার স্বপ্নগিরি নামে আমরা একটি সংগঠন করি যার বয়স এখন আজকের দিনে 34 বছর, 34 বছর পেরিয়ে 34 বছরে পা দিয়েছে স্বপ্ন, এর জিস্টটা আমরা এর মধ্যে একটু কথা বলি। আমরা জানি যে আপনার বাড়ি দ্বীপ জেলা ভোলা, দ্বীপ জেলার 30 লক্ষ মানুষ রয়েছে এবং হচ্ছে আপনি ভোলা জেলার বোরহানউদ্দিন একটি উপজেলার সদরে পৌরসভার মধ্যে আপনার বাড়ি, আমরা সেটুকু জানি। এবং হচ্ছে আপনি শিক্ষকতা থেকে সাংবাদিকতা, তারপরে হচ্ছে এখন সম্পাদক। তো এই যে আপনার দীর্ঘ ভোলার, যে আপনি, আমি জানি যে আরও কয়েকটি বই লিখেছেন, যেদিকে তাকাই সেদিকে শুধু উপকূল, এইদিকে তাকাই উপকূল, উপকূল এরকম একটি বই লিখেছেন এবং আপনি বেশিরভাগ লেখার মধ্যেই হচ্ছে দ্বীপাঞ্চলের মানুষের দুঃখ, কষ্ট, ভালোবাসা এবং আনন্দ, এই সমস্ত এগুলো। আমরা শুধু সাংবাদিক হিসাবেই হাসান মাহমুদ না এবং শিল্পী হিসাবে না, সংগঠক হিসাবে যে স্বপ্নপুরীর জন্ম আপনি দিয়েছেন এবং স্বপ্নপুরীর আপনি চৌধুরী, এটা এইভাবে বলা ঠিক না। আচ্ছা, আমি জন্ম দিয়েছি বা প্রতিষ্ঠাতা বলা ঠিক হবে, আমি ছিলাম একজন সভাপতি, উদ্যোক্তা সংগঠকদের একজন। আমাদের সাথে ছিলেন আমার প্রিয় শিক্ষক শ্রদ্ধেয় আশরাফ আলী স্যার, তিনি প্রয়াত। আমাদের সাথে ছিলেন আমার সহযোদ্ধা কিশোর কুমার, আমাদের সাথে ছিলেন সৈয়দ আফতাব আলী লনি, রফিকুল ইসলাম, নারায়ণ কর্মকার, তাপস দে, ঝুনু, অনেক স্বপ্না দে জয়া, আমাদের অনেক চায়না, অনেক নেই, সবার বাড়ি ভোলা ভোলানুদ্দিন ছিল। এবং যেহেতু এর জন্ম ভোলা ভোলানুদ্দিনে এবং তখন কেউ ভাবিনি যে এই স্বপ্নগুলিটি একদিন জাতীয় সংগঠনের পরিণত হবে, এবং এটি 3 দশকের অধিককাল জীবন পাবে। তো আমাদের কাছে এটা আনন্দের বিষয় যে হ্যাঁ, আমরা মাতৃস্নেহ বলেন, ভাতৃস্নেহ বলেন, মমতার সাথে বলেন, আমরা এই সংগঠনটিকে শুধু নাম সদস্য সংগঠন হিসেবে ধরে রাখি, আমরা চেষ্টা করেছি
স্বপ্নের যে কুড়ি অর্থাৎ যে স্বপ্ন এখন কুড়ি আছে ফোটেনি, এই শিশু কিশোরদের নিয়ে, এই সোনামণিদের নিয়ে অসংখ্য আয়োজন আমরা করেছি, অনুষ্ঠান আমরা করেছি, প্রোগ্রাম আমরা করেছি। আমাদের এই স্বপ্ন থেকে অনেক এখন ন্যাশনাল সেলিব্রিটি, কেউ নাটকে, কেউ গানে, কেউ অভিনয়ে, কেউ সাংবাদিকতায়, কেউ শিক্ষকতায়, কেউ চিকিৎসক, নানান পেশায় ছড়িয়ে ছড়িয়ে স্বপ্নগুলির এই স্বপ্নমুখী বন্ধু। তো যাই হোক, দ্বীপ জেলা ভোলা কি বিচ্ছিন্ন দেখতে, বাট ভোলা কিন্তু একটি সমৃদ্ধ এবং স্বনির্ভর দ্বীপ। স্বনির্ভর এই অর্থে যে একমাত্র মুদ্রা ছাড়া, কারেন্সি ছাড়া ভোলার আর কিছু যদি বাইরে থেকে না যায় কিছু, অর্থাৎ সেখানে খাদ্যের স্বয়ংসম্পূর্ণ, সেখানে জলবায়ু অত্যন্ত চমৎকার, ভোলা জেলার অভ্যন্তরীণ সড়ক যোগাযোগ, শুধু সড়ক নয়, নৌ যোগাযোগ, সড়ক যোগাযোগ অনেক অনেক বড়ো জেলার চেয়েও কী বলবো যে চমৎকার এবং মসৃণ। ভোলা এমন একটি জেলা যে একটি জেলা জেলা সদর থেকে আপনি একসেপ্ট মনপুরা আর বাকি ছটি জেলায় আপনি ভ্রমণ করতে পারবেন সরাসরি, সেটি বাই রোড, বাই রিভার, বাই ক্যানেল, সেটা বাইকে হোক, রিক্সায় হোক, প্রাইভেট কারে হোক। তো এইরকম একটি সমৃদ্ধ জেলা ভোলা, যেখানে আমরা ফসলগুলি, মৎস্যগুলি, আমাদের মানুষের যেই মানসিক শক্তিগুলি, এনার্জিগুলি, আমি মনে করি সব মিলিয়ে ভোলা একটা সমৃদ্ধ। সেই জেলার সন্তান হিসাবে আমি অত্যন্ত গৌরবান্বিত, আপ্লুত, এবং আমি অনেক সংকটকে মোকাবেলা করেছি শুধু মনোবল নিয়ে, আমার জীবনের যে নানাবিধ সংকট। আমরা কবি হাসান মাহমুদের কাছে আবার চলে আসবো। আমি একটু বলছি যে তার জন্ম হচ্ছে দ্বীপ জেলা ভোলার বোরহানউদ্দিন উপজেলায় তার জন্ম। তিনি অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন এবং হচ্ছে তিনি বিভিন্ন সময় মানুষের মনের কথাগুলো লেখার জন্য তিনি অনেকগুলো বই লিখেছেন। আমরা তাকে শুধু শিক্ষক সাংবাদিক হিসেবেই জানি না, তিনি গীতিকবি হিসেবে, গীতিকার হিসেবে তিনি কিন্তু অনেক গান লিখেছেন, ভোলা নিয়ে লিখেছেন, প্রকৃতি নিয়ে লিখেছেন এবং বাংলাদেশ নিয়ে বিভিন্ন লেখা লিখেছেন। এবং তার যে স্বপ্নকুড়ি, সেই স্বপ্নকুড়ি মনে হয় একটি স্কুলও এখন পাঠশালা রয়েছে, সেখানে হচ্ছে নাচ গান এবং হচ্ছে অন্যান্য বিষয়ে পড়ানো হয়। আসলে হচ্ছে হাসান ভাই তিনি নিজেই স্বপ্ন দেখেন এবং স্বপ্নকে তিনি বলেছেন স্বপ্নকুড়ি কুড়ির মধ্যে রয়েছেন তাই নয়, তিনি বলেছেন যে তার সংগঠনের যে ছেলেমেয়েরা যারা রয়েছেন, সাবেক যারা প্রতিষ্ঠাতা ছিলেন, তারা কেউ শিক্ষক, কেউ ডাক্তার, কেউ অন্যান্য পেশায় এবং বাংলাদেশের স্বনামধন্য বিভিন্ন জায়গায় রয়েছেন। আমরা কথা বলবো পূর্বাপর নিয়ে। এই যে পূর্বাপর শব্দটি, নামটি এবং হচ্ছে পূর্বাপরের কতগুলো সংখ্যা, এবং আমরা যদি একটু পূর্বাপরের বিভিন্ন স্টল ঘুরে আর পর্যটক এবং দর্শক এবং পাঠক যারা রয়েছেন আপনাদেরকে আমরা একটু বলে দিচ্ছি যে ওমর একুশে বইমেলা, যেই অমর একুশে বইমেলা যেই পনেরোই ফেব্রুয়ারি শুরু হয়েছিল, সেটা পয়লা মার্চ থেকে সতেরোই মার্চ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছিল। তারপরেই কিন্তু এখন আস্তে আস্তে কিন্তু মেলা মানে জমে উঠছে। আমরা অনেকে 28 তারিখ পর্যন্ত ছিল, তারপরে যখন বৃদ্ধি করা হলো তারপরে কিন্তু জমে উঠছে। আজকে 8ই মার্চ আপনারা বিভিন্ন জায়গায় শুনছেন যে গান গাচ্ছে আমাদের যেই নারী দিবসের নারীরা এবং হচ্ছে যারা পুরুষ রয়েছেন, এবং সবাই মিলে আজকে খুব অনেক মজা করছেন 8ই মার্চ এবং গতকালকে 7ই মার্চ। তা আমরা পূর্বাপর সম্পর্কে জানবো, পূর্বাপরের 5 বছর এবং হচ্ছে পূর্বাপর নামটি এবং হচ্ছে পূর্বাপরের অন্যান্য প্রকাশনাগুলো সম্পর্কে একটু আমাদের যারা রয়েছেন, আপনারা লিটল ম্যাক চত্বরে চলে আসবেন, পাশেই কিন্তু আপনারা দেখতে পাবেন পূর্বাপর অগ্রসর পাঠকের কাগজ, পূর্বাপরের একটি কাগজ, পূর্বাপরের ইতিহাস। পূর্বাপরের ইতিহাস বলার মতো সময় এখনো হয়নি। মাত্র 4 বছর পেরিয়ে আমরা 5 বছরে পদার্পণ করলাম এবং আমরা যে খুব সফল হতে পেরেছি তা বলব না। আমি আগেই বলেছি যে আমি একজন স্বপ্নবান মানুষ, স্বপ্ন দেখতে আমি পছন্দ করি, কারণ স্বপ্ন যতদিন মানুষের মনে যতদিন স্বপ্ন থাকবে ততদিন সে বেঁচে থাকবে। একটা জ্ঞান আছে, স্বপ্ন আছে যতদিন মানুষ বাঁচে ততদিন। আমি একটি জীবন দিয়ে বিশ্বাস করি যে যে মানুষের জীবন স্বপ্ন নেই তার কোনো জীবন, স্বপ্নহীন জীবন একটি মৃত বৃক্ষ অথবা একটি মরা গাছ। আমরা জি জি পূর্বাপর মানে পূর্বের পর, পূর্ব এবং পর হচ্ছে পূর্বাপর, এর সাথে আরেকটি শব্দ আছে সময় পূর্বাপর। আমরা যখন ডিক্লারেশন দিতে গেলাম তখন জানলাম পূর্বাপর মানে জি, সেজন্য আমাদেরকে সরকারের বিধান অনুযায়ী অর্থাৎ চলচ্চিত্র প্রকাশনা অধিদপ্তরের নিয়ম অনুযায়ী যে একটি ডিক্লারেশন যদি কেউ নিয়ে রেখে থাকেন এবং সেটা যদি তিনি প্রকাশ নাও করেন ওই নামে আর তারা ডিক্লারেশন দেন না অথবা দিতে পারেন না। কিন্তু আমি দিতে পারেন না তারা তারা দেন না, কারণ যেই প্রকাশনার কোনো জীবন নেই, আয়ুষ্কাল নেই, যে জীবিত নয় তার ওই নামটি
আরেকজনের ওই মানুষটার নামে বরাদ্দ দিয়ে কি লাভ অথবা এটা কি মাঝে যায় প্রকাশক হিসেবে সম্পাদক হিসেবে যাই হোক সময় আমরা সময়ের পূর্ব পরের একটি এই যে চলতি মাস ওমর একুশে যে চলে গেল সেটার একটি সংখ্যা হচ্ছে এই সংখ্যা সম্পর্কে একটু এটি একুশ হচ্ছে আমাদের চেতনার প্রজ্জ্বল শিখা এবং একুশে আমাদের যে পথ চল আমাদের স্বাধীন সার্বভৌম বাংলাদেশ এর অভিযাত্রা শুরু হয়েছিল কিন্তু সাতচল্লিশ সত্তর অর্থাৎ মাত্র ভারতবর্ষ ভেঙে যখন দুটি রাষ্ট্র তৈরি হলো মানে একদিকে ভারত একদিকে পাকিস্তান পাকিস্তানের দুটো পার্ট পূর্ব পাকিস্তান এবং মাত্র সাতচল্লিশ থেকে বাহান্ন এই সামান্য কটি বছরের মধ্যে কিন্তু বা আমাদের পূর্বপুরুষরা আমাদের রাজনীতিবিদরা আমাদের বুদ্ধিজীবীরা অনুধাবন করলেন যে পাকিস্তানের সাথে বোধহয় আমাদের মিতালিটা খুব বেশি দিকটা টিকবেন কারণ আয়ত জনগোষ্ঠীর দিক থেকে বাংলা ভাষাভাষী সংখ্যাগরিষ্ঠ অথচ তারা চাপিয়ে দিলেন যে উর্দু হবে পাকিস্তানের ভাষা এবং এটি মোহাম্মদ আলী জিন্না ঘোষণা করলেন তার প্রতিবাদে ফেটে উঠলো আমাদের ছাত্র জনতা শ্রমিক সকল শ্রেণী পেশা এবং তারই ধারাবাহিকতায় একুশে ফেব্রুয়ারি যে উজ্জীবন যে চেতনা যে অগ্নিপ্রদাহ যার দ্বারা নির্মিত হল চুয়ান্ন নির্বাচন সত্তরের গণঅভ্যুত্থান এবং একাত্তরের এবং এই মুক্তিযুদ্ধোত্তর বাংলাদেশে আমরা যে নানাবিধ রাজনৈতিক উত্থান পতন এবং দীর্ঘ পথ পরিক্রমা আমাদের পথযাত্রা যে প্রস্তুত ছিল তা আমরা বাংলাদেশ যে আজকে করতে এসে দাঁড়ানো এই দাঁড়ানোর পেছনে কিন্তু অনেক করুণ ইতিহাস আছে এবং রোদন আছে আপনি বলছিলেন পূর্বপরের ইতিহাস পূর্বপর ইতিহাস ব্যাখ্যা করার মতো বয়স তার হয়নি এটি মাত্র চার বছর থেকে আমরা পাঁচ বছর পেরিয়েছি একুশের সংখ্যা বলতে শুধু একুশের ভাষা আন্দোলন নিয়ে আমাদের যে কন্টেন্ট বা বিশেষ আছে তা নয় এর ভিতরে নানাবিধ বিষয় আছে অর্থাৎ একুশের ঘটনাবলী তারপর একুশের যে আমাদের প্রথম লেখাটি আমরা এটি পুনর্মুদ্রণ করেছি আমাদের জাতীয় নেতা জনাব যিনি বলেছেন একুশে ফেব্রুয়ারি বাঙালির আত্মপরিচয় নিয়ে তিনি তার নিজের পুরনো লেখা আমাদের নতুন প্রজন্মকে জানানোর জন্য আমরা ফিরে দেখা শিরোনাম দিয়ে লেখাটি মুদ্রণ করেছি এরপর আমাদের দেশের যে বিশিষ্ট সাংবাদিক এবং লেখক কবি নাসির আহমেদ তিনি লিখেছেন একুশে ও বইমেলা বাঙালির প্রাণে একইভাবে সত্তর দশকের একজন প্রখ্যাত লেখক লিখেছেন আমাদের বইমেলাটা স্মৃতি পেয়ে আসে নতুন বই অর্থাৎ একজন লেখকের জন্য এই মেলাটি যে কত বেশি পথ একজন পাঠকের জন্য মেলাটি কত গুরুত্ব বহন করে এটি প্রবন্ধটি এই নিবন্ধটি পাঠ করলে আপনি বুঝতে পারবেন আমাদের তরুণ সাংবাদিক প্রিয়াঙ্কা আচার্য লিখেছে মানে একত্র পেছন ফিরে দেখা বাউন্ন ফেব্রুয়ারি জুড়ে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে উত্তাল ছিল এরকম অসংখ্য কন্টেন্ট এবং বেশ কিছু কবিতা নিয়ে এবং নিয়মিত যে বিভাগগুলো আমরা চিকিৎসা বিনোদন ক্রিয়া এবং প্রতিসংখ্যায় দেশের একজন বিশিষ্ট নারীকে আমরা ছোটো করে দেখছি না এখানে অর্থাৎ আমাদের এগিয়ে যাওয়া নারীদের কেউ চিকিৎসক লেখক সাংবাদিক কেউ ব্যাংকার কেউ রাজনীতিবিদ এবার আমরা এরকম একজন আলোকিত নারীর সাক্ষাৎকার চেপেছি তিনি তার নাম সুফিয়া বেগম যিনি পেশায় একজন ব্যাংকার এবং একজন লেখক যিনি তার সঞ্চিত অর্থ দিয়ে তার গ্রাম ময়মনসিংহের একটি প্রত্যন্ত অঞ্চলে গড়ে তুলেছেন একটি পাঠাগার এবং একটি বক্তব্য এবং তার বাবা মার নামে তিনি তৈরি করেছেন একটি ফাউন্ডেশন এবং আমরা খুবই আনন্দিত সেই আনন্দের অংশ হিসেবে সুফিয়া বেগমের এই তীর পৃষ্ঠারের সাক্ষাৎকার আমরা এই সুযোগ আমরা কবি হাসান মাহমুদকে এবং সম্পাদক হাসান মাহমুদকে ধন্যবাদ আমরা একটু পূর্বাপরের যে পূর্বের যে সংখ্যাগুলো একটু যদি প্রচ্ছচ্ছ আপনি একটু ব্যাখ্যা করবেন আমরা রেকর্ড লাইভে শেষ পর্যায়ে চলে আসছে মনে হচ্ছে বইমেলায় আমরা স্টলে ঘুরছি হচ্ছে পূর্বাপর আপনারা দেখতে পাচ্ছেন পিছনে অনেক চমৎকারভাবে পূর্বাপরের যে সংখ্যাগুলো রয়েছে সেই সংখ্যাগুলো প্রচ্ছদ রয়েছে আমরা যদি একটু যদি হাসান ভাই যদি সম্পাদক হিসাবে যদি তাদের যেই পত্রিকার এটি আমাদের প্রধানমন্ত্রীর জন্মদিনে আলো আসছে আলো আসছে এই পুরো সংখ্যাটাকে হচ্ছে আমাদের আমরা 2021কে বিদায় জানালাম এবং 22-এ পদার্পণ করার প্রথম সংখ্যা জানুয়ারি মাসের প্রথম সংখ্যা একদিকে বিজয়ের 50 মানে 16 ডিসেম্বর আত্মশ্লাঘার 2021 এটি হচ্ছে বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ অর্থাৎ গত বছর আমরা করেছি বাঙালির অমর আখ্যান বঙ্গবন্ধু
এবং এখানে আমাদের দেশের বিশিষ্ট জনদের লেখায় সমৃদ্ধ জানুয়ারি মাসের প্রথম সংখ্যা নতুন বছরের প্রত্যাশা আমরা কি চাইছি এটি কাভার স্টোরি এর সাথে নিয়মিত বিভাগ অর্থাৎ সাহিত্য বিনোদন স্পোর্টস চিকিৎসা আমরা আরেকটা বিশেষ সংখ্যা দিচ্ছি এখানে করোনাকালে বিশেষ বাজেট আসলে এটা করোনার প্রথম অর্থাৎ আমরা তো করোনা অতিক্রম করছি প্রায় দুই বছর হ্যাঁ হ্যাঁ তো করোনাকালে অর্থাৎ 2020 সালের যে বাজেট এটি আমরা এবং সেই বাজেটটি ছিল খুব রিস্কি যে যারা অর্থনীতি নিয়ে ভাবেন জানেন যে আমরা জানতাম না যে দেশের করোনার গতি প্রকৃতি কোন দিকে বাদ নেবে এবং আপনারা যারা বাংলাদেশে ছিলেন তারা তো জানেন যে করোনা আমাদের জীবনযাপনের ধারাই পরিবর্তন করে দিয়েছে ওই আঙ্গিক থেকে করোনাকালে আমরা সম্পাদক হাসান মাহমুদের কাছ থেকে অনেক কিছুই জানলাম তার সাথে রেকর্ড লাইভ করতে গেলে কিংবা হচ্ছে লাইভ করতে গেলে অনেক 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 কথা তার থেকে অনেক স্মৃতি অনেক লেখা অনেক জানার অনেক কিছু থাকবে তো আপনি আপনার যে পাঠক যারা রয়েছে পূর্বাপরের পাঠক এবং হচ্ছে বইমেলার পাঠক তাদের উদ্দেশ্যে একটু সর্বশেষ কিছু আমি পূর্বাপরের পাঠকদের কাছে অনুরোধ জানাবো যে আপনারা যারা ইতিমধ্যে গ্রাহক হয়েছেন আপনি জানেন যে করোনাকাল শুধু নয় সামগ্রিকভাবে আমাদের দেশে একসময় যেই সাপ্তাহিক ম্যাগাজিনগুলো ছিল যেগুলো ছিল আমাদের লেখক এবং পাঠক উভয়ের জন্য একটি বিশেষ আনন্দের পাঠের কী বলবো যে শ্রেণীর পাঠক কেউ হয়তো সিনেমা করতে চাইছে কেউ সাহিত্য করতে চাইছে কেউ স্পোর্টস নিয়ে পড়তে চাইছে এই জন্য আমাদের ছিল আনন্দ